নমস্কার এবং আদাব। আজকে আমরা ঘরোয়াভাবে নারকেলের কেক বানিয়ে নিব। প্রথমে নিয়ে নিলাম 2টা ডিম, ডিমগুলো ভালোভাবে ফেটতে হবে। ডিমগুলো ফেটানো হয়ে গেলে আমরা 1 কাপের মতো চিনি দিয়ে দিলাম। এরপর 1 কাপ নারকেলের দুধ মিশিয়ে দিলাম। এগুলোর সাথে 1 কাপ তেল দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে। চাইলে আমরা নারকেলের তেলও ব্যবহার করতে পারি। আরেকটি পাত্রে 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম। ময়দার মধ্যে 2 চামচ বেকিং পাউডার মিশিয়ে দিলাম। সবগুলো উপকরণ একসাথে করে নিয়ে ভালোভাবে মিক্স করতে হবে। মোটামুটি মিক্স করা হয়ে গেলে 2 চামচের মতো নারকেলের গুঁড়ো দিয়ে দিলাম। আমরা কাঁচা নারকেলকে ভেজে নিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি।
এরপর সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করতে হবে। আসলে যত ভালো করে মিক্স করা হবে কেকটা ততই ভালো হবে। এরপর একটুখানি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এরপর একটি টিফিন বাটি নিয়ে হালকা তেল দিয়ে দিলাম। মাপ মতো একটি কাগজ কেটে হালকা তেল দিয়ে টিফিন বাটিতে দিয়ে দিলাম। এরপর কেকের মিক্সটা টিফিন বাটিতে দিয়ে দিলাম। আমরা একটি প্রেশার কুকারে কিছুটা বালু গরম করে ওইটার মধ্যে টিফিন বাটিটা রেখে দিব। আমাদের কেকটা মোটামুটি হয়ে গেছে। আসলে 20 থেকে 30 মিনিটের মধ্যে কেকটা হয়ে যাবে। খেয়াল রাখতে হবে যাতে আমরা প্রেশার কুকারটা একদম বন্ধ করে না দেই, হালকা ঢেকে রাখবো শুধু। আমাদের কেকটি হয়ে গেছে। এখন ডেকোরেশনের জন্য কেকের উপর হালকা নারকেল গুঁড়ো দিয়ে দিব। ব্যাস হয়ে গেল সহজেই নারকেলের কেক।